Who's keeping his 14 matches at Dulings? Keeping the next level. Next level is soccer. দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন ময়মনসিংহের প্রথম বিভাগ ফুটবল লীগ 2023 শুভ উদ্বোধন ময়মনসিংহ প্রথম বিভাগ পুরো লীগ 2023 পুরস্কার বিতরণী এবং শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান জেলা পরিষদ যুক্ত আছেন জনাব মাসুম মোহাম্মদ জনাব ইদাস আলম মহোদয় সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছে আরেকবার জানিয়ে দিতে চাই ময়মনসিংহের প্রথম বিভাগ ফুটবল লীগ 2023 শুভ উদ্বোধন হয়ে গেল এই মুহূর্তে কিন্তু ফুটবল খেলা শুরু হচ্ছে আজকে প্রথম খেলা আপনারা দেখতে পাচ্ছেন জার্সি দিলেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহ রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে সরাসরি আমরা জানিয়ে দিতে চাই কার কার খেলা হচ্ছে একটু যদি বলতেন কার কার খেলা হচ্ছে আজকে ফ্রেন্ডস ইলেভেন আল হেলা হয়েছে ফ্রেন্ডস ইলেভেন আল হেলা আর এক সেকেন্ডে জানি কয়টা দলের অংশগ্রহণ তেরোটা দলের অংশগ্রহণ একটি দল উন্নীত হবে প্রিমিয়ার ডিভিশনে আর পাঁচটি থাকবে ফার্স্ট ডিভিশনের জন্য সেকেন্ড ডিভিশন থেকে উঠে আসা ছয়টা হবে চমৎকার আমরা চমৎকার জেনে নিলাম এই খেলার টোটাল ফরম্যাটটি ধন্যবাদ প্রিয় মানুষ প্রিয় ভাই রেফারি মহোদয় কিন্তু আমরা জেনে নিলাম আমরা একটু একটু করে সবই জানবো দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহ প্রথম বিভাগ ফুটবল লীগ 2023-এর শুভ যুক্ত আছে এটা আলম মহোদয় জেলা প্রশাসক মহোদয় জনাব দিদার যুক্ত আছেন প্রধান অতিথি হিসেবে যুক্ত আছেন জনাব উম্মে সালমা তানজিয়া মহোদয় বিভাগীয় কমিশনার ময়মনসিংহ যুক্ত আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জেলা প্রশাসক ময়মনসিংহ ও প্রধান উপদেষ্টা ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন যুক্ত আছেন অধ্যাপক ইউসুফ খান পাঠান চেয়ারম্যান জেলা পরিষদ ময়মনসিংহ যুক্ত আছেন জনাব এতেশাম আলম মহোদয় সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ যুক্ত আছেন জনাব মাসুম মোহাম্মদ ভূঁইয়া জেলা পুলিশ ময়মনসিংহ উপদেষ্টা ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া ক্রিকেট স্টেডিয়াম ফুটবল স্টেডিয়াম রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে যারা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছেন ফুটবলাররা কিন্তু প্রস্তুত আমরা ফুটবলার প্রস্তুত এখানে ভাইয়েরও প্রস্তুত দেখা যাক কী হয় দুই দলের অংশগ্রহণ দুই দলের এবং শেষ খেলা শেষ আমরা দেখতে পাচ্ছি ফুটবলাররা কিন্তু প্রস্তুত আছেন দুই শেষ মুহূর্তের রেফারি সহ দুই দলের ফুটবলাররা কিন্তু প্রস্তুত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন ম্যাচ রেফারি কিন্তু কথা বলছেন এবং নামগুলো জেনে নেওয়ার চেষ্টা করছেন আমরা দুদলা ফুটবল শেষ শেষ মুহূর্তে আপনি রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এক এক করে বলছেন এবং চিহ্ন ভালো চিহ্নিত করছেন দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মানুষ প্রিয়জন ফ্রেন্ডস ইলেভেনের টিম ম্যানেজার কেমন আছেন আসসালামু আলাইকুম একটু জানতে চাই দল নিয়ে কেমন আশাবাদী আপনি ইনশাআল্লাহ আমরা গত তিনবারের পর তিনবার চ্যাম্পিয়ন আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন এবারও আশা করি যে আমাদের টিম আবার চ্যাম্পিয়ন হবে সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আমার টিম যেন খুব ভালো খেলে যেন আবার চ্যাম্পিয়ন হতে চ্যাম্পিয়ন টিম অবশ্যই চ্যাম্পিয়ন টিমের মতো করছেন হ্যাঁ একশোবার 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 আজকের খেলা নিয়ে কেমন আশাবাদী জি আমি আজকে জিতবো আশাবাদী আপনার মনে আসে পূর্ণ এবার আপনি হ্যাটট্রিক জয়ের মাধ্যমে এবার আপনি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হন আমি হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অলরেডি হয়েছে এইবার চ্যাম্পিয়ন হলাম চারবার আচ্ছা খালি চ্যাম্পিয়ন জি জি দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন
হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তিনি পরপর চারবার চ্যাম্পিয়ন হতেছে। আমরাও শুভকামনা জানাচ্ছি প্রিয় ভাইয়ের প্রতি। এবং দেখতে পাচ্ছেন দল কিন্তু প্রস্তুত, আমরা এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে যুক্ত আছি ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে, যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। খেলা একদম শেষ প্রান্তে, যদি ঘুরাবো এই দর্শক তো ভালো হয়েছে রে। হ্যাঁ, রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজকে উদ্বোধন হয়েছে ময়মনসিংহ প্রথম বিভাগ ফুটবল লীগ। আজকের লিগে 13টি দল অংশগ্রহণ করছে। ফ্রেন্ডস ইলেভেন একাদশ, গতবারের চ্যাম্পিয়ন এবং সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন সৈয়দ নজরুল কলেজ। আজকে খেলার প্রধান অতিথি ছিলেন জনাব মুহাম্মদ শর্মা তানজি, ইয়া বিভাগীয় কমিশনার। বিশেষ অতিথি জনাব বিদারুল আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব মাসুম আহমেদ ভূঁইয়া, PPM পুলিশ সুপার ময়মনসিংহ, ফুটবল অ্যাসোসিয়েশন উপদেষ্টা অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান জেলা পরিষদ, এবং জনাব এতেসামুল্লাহ আলম সাধারণ সম্পাদক ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, রেফারি প্রস্তুত। এখানে ময়মনসিংহ স্টেডিয়ামে মোটামুটি অনেক ভালো দর্শক হয়েছে। এখানে এই মাত্র রেফারির বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। মধ্য মাঠে বল চলে গেছে 12 নম্বর প্লেয়ারের পায়ে। আক্রমণে ছিল সৈয়দ নজরুল কলেজ, ওখানে প্রতিহত করেছে এবং থ্রোয়িং পেয়েছে ফ্রেন্ডস ইলেভেন একাদশ। ডিফেন্ডারের পায়ে বল ঠেলে দিয়েছে এখানে 17 নম্বর প্লেয়ার রফিকুলের পায়ে, আবার সে দিয়ে দিয়েছে বল ক্যাপ্টেনের পায়ে এবং ডিফেন্সিভে চলে গেছে। খেলা চলছে এখানে। সম্ভবত বল বাইরে চলে গেছে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজিত ময়মনসিংহ প্রথম বিভাগ ফুটবল লীগে উদ্বোধনী খেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বল আক্রমণে ফ্রেন্ডস ইলেভেন ক্লাব এবং গোলকিপারের হাতে, এবং গেস্ট এখানে আছেন প্রধান অতিথি উম্মে সালমা তানজিনা, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন জনাব বিদারুল আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ময়মনসিংহ ও প্রধান উপদেষ্টা ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। এবং আরো বিশেষ উপস্থিত আছেন অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পরিষদের চেয়ারম্যান ময়মনসিংহ, এবং জনাব মাসুম আহমেদ ভূঁইয়া, PPM পুলিশ সুপার ময়মনসিংহ ও উপদেষ্টা ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়াও উপস্থিত আছেন আমাদের ময়মনসিংহ ক্রীড়াঙ্গনের অভিভাবক জনাব এতেসামুল আলম ভাই এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি সুযোগ্য। এখানে উপস্থিত আছেন অধ্যাপক KM দেলার হোসেন মুকুল, সভাপতি ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, মাসুদ রানা সাধারণ সম্পাদক ময়মনসিংহ
ফুটবল অ্যাসোসিয়েশন এবং সম্মানিত দর্শক এবং অতিথিবৃন্দ আপনারা এখন খেলা দেখছেন অলরেডি খেলা চলছে আপনারা দেখছেন বল থ্রোয়িং হয়ে গেছে থ্রোয়িং পেয়েছে ফ্রেন্ডস ইলেভেন ক্লাব এবং থ্রো করেছে এবং বল আবার বাইরে চলে গেছে এবং মামসিং এর প্রচুর দর্শক এসেছে আজকে মাঠের উদ্বোধনী খেলা দেখার জন্য আপনারা দেখছেন এবং মামসিং দর্শকদের জন্য ধন্যবাদ শুভেচ্ছা কামনা করছি এবং এবার মামসিং আমাদের জনাব উম্মে সালমা তানজিনা বিভাগীয় কমিশনার এবার প্রাইজ মানি ঘোষণা করেছেন চ্যাম্পিয়ন মানি দিবেন ১,০০,০০০ টাকা এবং রানার আপ মানি দিবেন ৫০,০০০ টাকা যাই হোক এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর এবং সুসংবাদ পিআরআই এর মাধ্যমে অ্যাঙ্কারাইজ হবে তারা উৎসাহ তাদের ডাকবে এবং টিমগুলি এবং ভালো করার চেষ্টা করবে আমি বলবো প্রতিটা টিমকেই বলবো আপনারা আপনাদের খেলার দিন যেন অন্তত পক্ষে মাঠে কিছু দর্শক থাকে এবং মামসিং ফুটবল এবং আপনারা জানেন ঢাকার বাইরে একমাত্র মামসিংই প্রথম বিভাগ ক্রিকেট ফুটবল এবং দ্বিতীয় বিভাগ ফুটবল উপজেলা লেভেলের এবং সমস্ত লেভেলের খেলা হয় এবার বিভাগীয় খেলা হয়েছে মামসিং এবং নারী ফুটবল ১৭, ১৮, ১৯ তিন গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ফুটবল ছেলে মেয়ে উভয় যাই হোক ফুটবলের জন্য এটা আমাদের সুসংবাদ এটাও জানেন যে আপনারা আমাদের মামসিং এর টিমে কলকাতা ফুটবল লিগে খেলছে এবং খুব দাপটের সাথে খেলেছে এবং আমাদের মামসিং সাব ১৯ এবারও যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে আপনারা জানেন এবং আপনারা খেলাটা উপভোগ করেন দেখেন আমরা আছি আপনাদের সাথে মামসিং টিভি অলওয়েজ চেষ্টা করে মামসিং ক্রীড়াঙ্গনের যতগুলি প্রোগ্রামই থাকুক না কেন তারা চেষ্টা করে অল টাইম যে খেলা দেখানোর জন্য এবং যথেষ্ট সহযোগিতা করে এবং তাদেরা যে কাভারেজ করে মিডিয়াতে এটা অত্যন্ত সুন্দর আমি আমার ছোট ভাই রনিকে বলবো যে সবসময় ও এগিয়ে আসবে আমাদের ক্রীড়াঙ্গনের কথা বলার জন্য এবং আমাদের আপনারা এটাও জানেন যে সামনে আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে ১১টা টিম নিয়ে অতি শীঘ্রই এটা ডেটটা খুব শীঘ্রই পড়বে আপনারা জানেন গতবার ছিল এটা আইজিপি কাপ ছিল যাই হোক আমি বলবো আপনারা এখানে ফুটবল খেলা দেখেন উপভোগ করেন এখন বল পেয়েছে সৈয়দ নজরুল কলেজ এবং সুন্দরভাবে তারা আক্রমণের চেষ্টা ফ্রেন্ডস ইলেভেন তাদের অধিনায়কের পায়ে বল বল সে ঠেলে দিয়েছিল লেফট উইং এ ওইখান থেকে রাইট উইং এ বল ঠেলে দিয়েছে এবং একটা আক্রমণের চেষ্টা দেখি কি হয় এবং সে আক্রমণের চেষ্টা এবং ওখান থেকে সে চেষ্টা করছে এবং তাকে প্রতিহত করার জন্য সৈয়দ নজরুল কলেজের ডিফেন্ডার চেষ্টা করছে এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না যাই হোক গোলকিপারের হাতে বল এবং সুন্দর খেলা আমরা উপভোগ করছি এবং সৈয়দ নজরুলের জার্সিটা খুবই সুন্দর আকাশি রঙের এবং অনেক সুন্দর লাগছে এবং আমাদের ফ্রেন্ডস ইলেভেনের জার্সিও খুব চমৎকার এবং আপনারা দেখছেন যে এখানে আমাদের মামসিং এ কিন্তু আপনারা যারা জানেন বিপিএল ফুটবল খেলা চলছে আপনাদের মাঠটা দেখেন আমাদের অনেক চমৎকার করে সাজিয়েছে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাই এবং প্রতি বছরই তারা ফুটবল লিগটা সমাপন করার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যাই হোক বল মধ্য মাঠে এবং সজোরে চিপ করেছে ওখানে আক্রমণের চেষ্টা এবং ওখানে সম্ভবত বল মাঠের বাইরে আমাদের এখানে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের গেস্ট এবং ব্যক্তিবর্গরা ওনারা খেলা তাদের মূল্যবান সময় রেখে খেলা উপভোগ করছেন আমাদের জনাব উম্মে সালমা তানজিনা বিভাগীয় কমিশনার উনি খেলার দলের প্রতি অনেক আগ্রহ এবং উনি নিজেও একজন ভালো বাস্কেটবল প্লেয়ার ছিলেন আমি যতটুকু জানি তা উনি খেলার প্রতি খুব আন্তরিক এবং আমাদের যে প্রাইম মিনিস্টার মানবতার মা উনি খুব খেলা বান্ধব এবং সে ক্রীড়া অনুরাগী এবং খেলাধুলার পিছনে উনি যথেষ্ট শ্রম এবং সময় এবং অর্থ ব্যয় করেন যাই হোক এখন আক্রমণে ওখানে আবার পাল্টা হ্যাঁ বল চলে গেছে সৈয়দ নজরুলের পায়ে ওখানে এখানে থেকে আবার বল মধ্য মাঠে সৈয়দ নজরুলের আক্রমণ ওখানে বল চলে গেছে রাইট সাইডে এবং সুন্দর আদান প্রদানের মাধ্যমে খেলা হচ্ছে
এবং ওয়েজল চেষ্টা করছে তাতে বলরাও কিন্তু এখানে দেখা গেছে বল আক্রমণে গিয়েছিল কিন্তু না যাই হোক গোলকিপারের হাতে বল এবং সজোরে সে মধ্যে মাঠে ঠেলে দিয়েছে বল এখন ডিফেন্ডারের পায়ে বল বল আবার আক্রমণে সৈয়দ নজরুল এখন আবার আক্রমণে ফ্রেন্স ইলেভেন এবং এখানে সম্ভবত ফাউল যাই হোক খেলা চলছে এবং ময়মনসিং ক্রীড়া মন্দির দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা ধৈর্য সহকারে খেলা দেখছে এবং আল্লাহর রহমতে অনেক দর্শক হয়েছে এবার এবং ফুটবলের জাগরণ তো হয়েছে আমাদের ময়মনসিং এর আপনারা জানেন আমাদের বি লিগে ময়মনসিং এর অনেক খেলোয়াড় কিন্তু খেলে থাকে ময়মনসিং ঢাকা বি লিগে যাই হোক আপনারা আগামীতে আরো একটা বড় খেলা আছে আগামী 17 তারিখ ঢাকা মোহামেডান ভার্সেস আবহানি এই মাঠে বিপিএল খেলা আমি সেই খেলা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা খেলা উপভোগ করবেন সেখানে দেশি এবং বিদেশি প্লেয়াররা আছে খেলবে খেলা ওই রাইট সাইডে চলছে এবং ওখানে আক্রমণে ছিল কিন্তু না থ্রোয়িং থ্রোয়িং এর করছে ফ্রেন্স ইলেভেন একাদশ মধ্য মাঠে বল হ্যাঁ তারা আবার আক্রমণের চেষ্টা এবং ওখানে সজলে ঠেলে দিয়েছেন লেফট উইঙ্গার 17 নম্বর উনি বল পেয়েছে এবং সে চেষ্টা করতেছে আক্রমণে আক্রমণে ফ্রেন্স ইলেভেন দেখি কি হয় এবং সজলে চিপ করেছে ওখানে একদম ফাঁকা কোনো প্লেয়ারই ছিল না যাই হোক সৈয়দ নজরুলের পায়ে বল হ্যাঁ ওখানে বল মাঠের বাইরে মোটেল বাইরে থ্রোয়িং আমরা ময়মনসিং প্রথম বিভাগ ফুটবল খেলা উপভোগ করছি যারা লাইভে খেলা দেখছেন আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এটা আমরা চাই এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন ময়মনসিং টিভি আমরা আছি আপনাদের সঙ্গে এখন আক্রমণে আবার ফ্রেন্স ইলেভেন এবং আক্রমণ ফ্রেন্স ইলেভেন এবং স্ট্রাইকার 10 নম্বরে পায়ে বল এবং সে ডি বক্সের ভিতরে ঠেলে দিয়েছিল কিন্তু না সরাসরি গোলকিপারের হাতে যাই হোক আমরা খেলা উপভোগ করছি আপনারা উপভোগ করেন এবং খুব ভালো খেলা হচ্ছে পরিষ্কার খেলা হচ্ছে যেখানে এখানে দর্শকের একটা অংশ এখানে বসে আছে সালাউদ্দিন ভাই আমার ফ্রেন্ড সাবেক ফুটবলার বিপন ফুটবলার এটা হচ্ছে আপনার সৈয়দ নজরুলের প্লেয়ার গ্যালারি টেন্ট আপনারা দেখছেন এখানে তারা আছে এখানে তাদের চতুর্থ খেলোয়াড়রা যাই হোক আমরা বলছি এখানে দেখা যাচ্ছে কোচ বাপন একসময় এবং তুখুর ফুটবলার স্ট্রাইকার ছিলেন ময়মনসিং একবারই এরশাদ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল একটি ফোরে সেই টিমের শেষ একজন সদস্য ছিল যাই হোক এখানে পিছনে আছে কামাল ভাই আলহাল ক্লাবের ফুটবল সেক্রেটারি এখানে আছেন এবং খেলা চলছে আপনারা দেখছেন স্ট্রাইকার এবং আবার মধ্য মাঠে বল 7 নম্বর প্লেয়ার বল পেয়ে গেছে নজরুল এবং অ্যাটাকিং এ আবার সৈয়দ নজরুল 12 নম্বর প্লেয়ারের পায়ে বল বল উনি লেফট আউটে ছেড়ে দিয়েছেন ডি বক্সের কাছাকাছি বল কিন্তু না ওখান থেকে সব প্রতিহত করে দিয়েছেন এবং আক্রমণে ফ্রেন্স ইলেভেন কিন্তু না কিন্তু সরাসরি গোলকিপারের পায়ে যাই হোক আবার ফ্রেন্স ইলেভেন প্লেয়াররা বল পেয়ে গেছে এবং আক্রমণে এবং সে কি করে দেখি হ্যাঁ মধ্য মাঠে বল দিয়েছেন 7 নম্বর প্লেয়ারে এবং সে চিপ করেছে মাঠের মাঝখানে এবং গোল হওয়ার একটা সম্ভাব্য চেষ্টা ছিল কিন্তু না গোলকিপার তড়িৎ গতি দিয়ে এসে বল ধরে ফেলেছে দুলাল ভাই একটু বলে রাখতে চাই 12-13 মিনিট খেলা হয়ে গেছে গোলের খেলা ফুটবল সেই গোল কিন্তু কাঙ্ক্ষিত গোল কিন্তু এখনো হয়নি এই বিষয়ে কি বলবেন আপনি দেখবেন যে এখন যতগুলি জায়গায় খেলা হয় বাংলাদেশে বলেন দেশের বাইরেই বলেন গোল সংখ্যা কিন্তু সব জায়গায় কমে আসছে হ্যাঁ 1-0 2-1 এরকম আপনি দেখবেন কমে আসছে যাই হোক গোলের খেলা আমরা গোল অবশ্যই আশা করি গোল হবে মাত্র খেলা শুরু হয়েছে এবং দুই টিমই চেষ্টা করছে আপনারা এখন আবার আক্রমণে এখন একটা গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু না ওখানে অফসাইড অফসাইডের ফাঁদে পড়ে গেছে আমরা দেখব যে অতি শীঘ্রই হয়তো খেলোয়াড়রা তারা গোল করার চেষ্টা করবে এবং গোল হবে আকাঙ্ক্ষিত গোলের দেখা আমরা পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ আক্রমণে সৈয়দ নজরুল 9 নম্বর প্লেয়ার ঢুকে পড়েছে এখানে সে বল নিয়ে ঢুকে পড়েছিল এখন ফ্রেন্স ইলেভেনের পায়ে বল এবং আবার আক্রমণে ফ্রেন্স ইলেভেন কিন্তু না ওখানে সুন্দর ট্যাকেল করে দিয়েছে সৈয়দ নজরুল টিম কলেজ যাই হোক আপনারা ওই ওই সাইডে পশ্চিম গ্যালারিতে দেখছেন আপনারা যে অনেক দর্শক আসছে রফিকউদ্দিন বয়ে স্টেডিয়াম খেলা হচ্ছে এখন একটা অংশ দেখছি আমরা দক্ষিণ গ্যালারিতে
ওখানে আপনার প্রমিলা সাপোর্টারও আসছে দেখা গেছে আমরা দেখছি দুজন আশা এবং দুজন প্রমিলা সাপোর্টারও আসছে দুজন মেয়ে আসছে এখানে খেলা দেখতে যাই হোক আমরা আপনার খেলা উপভোগ করেন আমরা করছি এবং গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু না খেলা প্রায় 20 মিনিটের কাছাকাছি সময় হয়ে গেছে আমরা এখনো আকাঙ্ক্ষিত কোনো গোল গোল আমরা পাচ্ছি না তবে পাবো ইনশাআল্লাহ এবং সুন্দর খেলা হচ্ছে বল দুদলই খুব তাদের নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করছে আক্রমণে ফ্রান্স ইলেভেন ক্লাব হ্যাঁ লেফট সাইডে বল দিয়েছে রাকিবের পায়ে বল চার নম্বর খেলোয়াড় সে ওখান থেকে ক্রস করবে এবং ক্রস করেছে বারের কাছাকাছি কিন্তু হেড করার চেষ্টা করেছিল ছিল কিন্তু না যাই হোক সুন্দর করে তারা ট্যাকল দিয়েছে এবং আক্রমণে সৈয়দ নজরুল কাউন্টার অ্যাটাক সৈয়দ নজরুল কাউন্টার অ্যাটাকে আছে তারা এবং আক্রমণ এবং লেফট সাইড থেকে আক্রমণ করছে এখনো ডিফেন্ডার ফ্রেন্স ইলেভেনের ডিফেন্ডার সুন্দরভাবে রুখে দিয়েছে আক্রমণে ফ্রেন্স ইলেভেন এবং নয় নম্বরের টিমের প্লেয়ার পার আবার সে বাম সাইডে এবং আবার সে ঢুকে পড়েছে এবার একটা গোল হওয়ার সময় আছে ফাঁকা বার পোস্ট গোল হওয়ার সময় কিন্তু না এত সুন্দর চান্স পেয়েও সে মিস করলো 17 নম্বর আকাঙ্ক্ষিত গোল পেলাম না আমরা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হলো সৈয়দ আপনার ওই পশ্চিম প্রান্ত থেকে কর্নার অনেক সময় কর্নারে অনেক কিছুই হয় এবং ক্যাপ্টেন সে নিজেই কর্নার কিকে যাচ্ছে কি হয় আমরা দেখছি এবং সুন্দর করে দিয়েছিল কিন্তু ওখানে শটটা সেরকম মনপুর তো হয়নি এবং ওখানে একটা আবেদন করেছিল কিন্তু ইনিশিয়াল কিছু হয়নি আর রেফারি নাকচ করে দিয়েছেন আবার আক্রমণে ফ্রেন্স ইলেভেন 14 নম্বর প্লেয়ার ওখানে দেখা যাচ্ছে চাপে লিখেছে ওদের দেখা গেছে যে আমরা 100% এর ভিতরে ওরা 60-40 খেলা হচ্ছে এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না সম্পূর্ণ দুর্বল শট গোলকিপারের পায়ে বল সে মেরে দিয়েছে মাঠের মাঝখানে ওখানে বল নিয়ে দুই টিমের মধ্যে আমি তো আপনাকে জানতে চাই এই যে খেলছে প্লেয়ার আর কি সবাই কি ময়মনসিংহ এর না হ্যাঁ আমাদের ময়মনসিংহ এর যে আইন আছে সদরের ময়মনসিংহ এর আইনে আছে যারা ময়মনসিংহ জেলার ভিতরে বাসিন্দা তারা খেলতে পারবে এবং ময়মনসিংহ জেলার ভিতরে যারা আছে তারাই খেলতে পারবে এবং বাইরের যারা আছে তারা খেলতে পারবে না আমরা কিন্তু তথ্য জানছিলাম দল হয়েছে চমৎকার শট দেখা যাক এবার কি হয় এবার কিন্তু গোলকিপারের কাছে বল আমরা 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 আবারও দুলাল ভাইয়ের কাছে যেতে চাই এবং দুলাল ভাইয়ের তথ্য শেয়ার করতে চাই গোলের খেলা ফুটবল আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রায় 20 মিনিটের
20 মিনিট হয়েছে না আমরা চেষ্টা করছি আসলে আসো জেলা প্রশাসন তোমরা আসো সাথে আসো আচ্ছা প্রশ্নটা কি ছিল যে মামসিং ফুটবলের উন্নয়নের ব্যাপারে এবং মামসিং ক্রীড়াঙ্গনের ব্যাপারে আচ্ছা আসলে দেখেন বিভাগে ইলেকশনের পরে আমাদের সাথে ক্যাবিনেট ডিভিশনের প্রথম যে মিটিংটা হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছু অনুশাসন আমাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশের সমস্ত জেলা লেভেলের ক্রীড়াঙ্গনকে আরো সরব করতে হবে আরো অ্যাক্টিভ করতে হবে এবং শুধুমাত্র কয়েকটা খেলা না আমাদের দেশের যত খেলা আছে সব খেলাগুলিকে মাঠে গড়াতে হবে মাঠে নিয়ে আসতে হবে খেলা সেই উদ্দেশ্যে আসলে ময়মনসিংহে আমরা কাজ করছি আমরা জেলা প্রশাসক বৃন্দকে সেই মাপে নির্দেশনা দিয়েছি আমরা জেলা পরিষদের কথা বললাম যে আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ও আমাদের সাথে একমত হয়েছেন যে না এটা দরকার তো আমরা আসলে সবাইকে নিয়ে একটা ক্রীড়াঙ্গনকে আরো সরব করতে চাচ্ছি আগের মতো দর্শককে মাঠে আনতে চাচ্ছি আগের মতো কিন্তু সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আসলে যেমন ধরেন আজকে যে লীগের উদ্বোধন হলো লীগ কিন্তু এই আপনার স্পন্সরশিপ ছাড়া হয় না অথচ ময়মনসিংহ একটা বিভাগ আমাদের কোনো স্পন্সরশিপ নেই তো এটা আমাকে মনে হলো যে এটা আসলে কেমন কথা তো এইগুলি নিয়ে কাজ করতে হবে আমাদের অনেক আমি মনে করি যে অনেক কাজ করতে হবে যদি আমি একটা স্পন্সর জোগাড় করতে চাই খেলাকে আরো বেশি কম্পিটিটিভ করতে চাই তাহলে রেগুলার খেলাধুলা যেমন লাগবে আবার ওদেরকে সহযোগিতাও তো দিতে হবে আপনি হয়তো জানেন যে আমাদের কিন্তু এখানে বিভাগীয় কমিশনার কাপও হয়েছে জেলা প্রশাসক কাপ হয়েছে আর আমাদের অনেক আগে একটা খেলা হতো সূর্যকান্ত সি যেটা সারা বাংলাদেশে এটা জানতো ওই সময় বিভিন্ন জেলার টিমগুলি এসে এখানে খেলতো আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা আছে এরকম কিছু আমি কিছুক্ষণ আগে তো বলেছি যে আমাদের আছে আমরা অলরেডি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে এগ্রি করেছেন যে উনি জেলা পরিষদ গোল্ড কাপ হবে একটা ময়মনসিংহ জেলা পরিষদ গোল্ড কাপ একই সাথে জেলা প্রশাসক মহোদয় কিন্তু ডিসিশন নিয়েছেন যে জেলা প্রশাসক গোল্ড কাপ যেটা ছিল সেটাকে মাঠে নিয়ে আসবেন এবং সেটা শুধু ময়মনসিংহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যেহেতু জেলা পরিষদ ময়মনসিংহের মধ্যে সীমাবদ্ধ আমরা চাচ্ছি যে অন্য অন্য ডিস্ট্রিক্ট আসুক আমরা অন্যদের সাথেও খেলে দেখি আমরা কত দূরে গিয়েছি এটা একটা আর আপনারা যেটা বললেন কমিশনার্স কাপ এটা আসলে আমার মাথার মধ্যে আছে কিন্তু সেটা খুব ভলিবল হবে না ফুটবল হবে না কি হবে এটা এখনো নট ডিসাইডেড আমি জানতাম যে আপনি একসময় ভালো ভলিবল খেলতেন সাধারণ সম্পাদক সাহেব আছে উনি তো আমাদের ক্রীড়া অভিভাবক আমাদের জেলা প্রশাসক সাহেব উনি নতুন আসছে উনি এবার আমাদের কিছুদিনের ভিতরে আবার আমাদের প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হবে 13টা টিম নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন এখানে ওই এসপি সাহেব আছে স্যার আছেন ডিসি স্যার আছেন এবং আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক এতেসম আলম ভাই উনি আছে বিদায়ী আমরা কিন্তু আমাদের কথা বলার সুযোগ পাই আমরা সেই খেলাধুলা পাই একটা কথা শুধু বলতে চাই যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন 2041 হচ্ছে স্মার্ট বাংলাদেশ তো সব ক্ষেত্রে স্মার্ট হতে হবে আমরা ময়মনসিংহ বিভাগ প্রথম খেলাধুলার ক্ষেত্রে অন্তত হলেও দেখিয়ে দিতে চাই যে আমরা খেলাধুলায় স্মার্ট বিভাগ এইটুকু অন্তত আমরা করতে চাই এটার জন্য আপনাদের আপনাদের একটা বড় সহযোগিতা দরকার সেটা হচ্ছে প্রচার করা আমরা কিন্তু গত প্রচার করবেন মানুষ কিন্তু তখন মাঠে আসবে লাস্ট কিন্তু আমরা ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছি এই 71 এর পরে আরেকটা যেমন আপনার স্পন্সর আসে না কেন কারণ মাঠে দর্শক নাই আমাদের স্পন্সর গতবার ছিল বসুন্ধরা এবং আমি মনে করি যে আমাদের খেলাধুলা শুরু হওয়ার আগে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যায় একটা ব্যান্ড শো করা যায় তখন কিছু দর্শক আসবে এরকম একটা মাথায় রাখলে আমার মনে হয় ভালো মাঠ নষ্ট হবে তো ঠিক আছে থ্যাংক ইউ এটা কনসার্ট আছে মুকুল মুকুল ভাই
দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ফাইনালে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এটা জটলা তৈরি হয়েছে গোলের একটা সম্ভাবনা তৈরি হয়েছে গোলের খেলা ফুটবল এখন বন্ধ কিন্তু গোলের দেখা পায়নি দেখতে পাচ্ছেন চমৎকার পাসিং এই মুহূর্তে কিন্তু মাঝ মাঠে বল দারুণ খেলা কিন্তু চমৎকার হচ্ছে কিন্তু গোলে সেই কাঙ্ক্ষিত গোলে দেখা কিন্তু এখনো কেউ পায়নি আমরা এই মুহূর্তে যুক্ত আছি রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এরা যুক্ত হয়েছেন সকল গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই প্রায় 25 মিনিট খেলা হয়ে গেছে জিশমির খেলা হয়ে গেছে মাছ মাঠে বল যা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন বল কিন্তু মাছ মাঠে এবার কিন্তু পাসিং হয়েছে নজরুল কাছে বল দেখা যাক কি হয় বল নিয়ে যাচ্ছেন চমৎকার গোলের সম্ভাবনা জটলা তৈরি হয়েছে দেখা যাক কি হয় একটু ফাউল ট্যাকিং হয়েছে দেখা যাক কি হয় আম্পায়ার কি বলছে একটি কিন্তু ফাউল হয়েছে দেখতে পাচ্ছি প্রায় 30 মিনিটের মতো খেলা হয়েছে মাঠের দিকে তার সুন্দর দেখাবে জানতে চাই সিং আসলে কি আর শহর কি আর অঞ্চল এবং আপনার আসার পরে এদিকে আরো আনন্দিত করেছেন জি ধন্যবাদ ময়মনসিং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন প্রতি বছরই লীগ আয়োজন করে সেকেন্ড ডিভিশন প্রথম বিভাগ থেকে শুরু করে আন্তঃ উপজেলা জেলা পরিষদ জেলা প্রশাসক কাপ বিভিন্ন পর্যায়ে খেলাগুলি আমরা আয়োজন করে থাকি এবং আপনি একটি কথা জানবেন যে এটা সম্পূর্ণ আমাদের বিভিন্ন স্পন্সরের অনুদানের মাধ্যমেই হয় আসলে জেলা ময়মনসিং ফুটবল অ্যাসোসিয়েশনে কোনো নিজস্ব ফান্ড নাই সেইখানে আমাদের সকলকেই সেটার ব্যবস্থা করতে হয় আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মোটামুটি আল্লাহর রহমতে চেষ্টা করছি এটাকে উন্নয়ন করার জন্য এটাকে আরো গতিশীল করার জন্য এবং ময়মনসিংকে মাদক মুক্ত রাখার জন্য সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে গুরুত্বটা বেশি দিয়েছি ওখান থেকে যদি প্লেয়ার তৈরি হয় সেটা জাতীয় টিমে তারা অন্তর্ভুক্ত করতে পারে খেলতে পারে যেমন ময়মনসিং মহিলা ফুটবলে কিন্তু অনেক সুনাম কলসিন্দুর যে জায়গাটা টিম ওখানে আছে তারা জাতীয়ভাবে সমাদৃত জাতীয় টিমে অনেকজন মেয়ে আমাদের ময়মনসিং এর হয়ে খেলছে এবং এর মধ্যে সানজিদা কালকে দেখেছেন যে তিনি কলকাতায় ইস্ট বেঙ্গলে খেলেছেন এবং তার পারফরমেন্স শো একদম চমৎকার
চমৎকার জি কাজী এই সানজিদারা এবং এরা ময়মনসিংহ এর এখান থেকে বড় হওয়া বেড়ে ওঠা তো আমি চেষ্টা করতেছি আগামী দিনে আরো যেন এরকম সানজিদা এরকম আরো যেন পুরুষদের থেকে বিভিন্ন জাতীয় টিমে খেলতে পারে আন্তর্জাতিক অঙ্গনে খেলতে পারে কারণ আমাদের বাফুফের যিনি সভাপতি তিনি একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার ছিলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান ছিল সালাউদ্দিন ভাই তাই আমি আশা করছি ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এবং আপনাদের সহযোগিতা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এবং যারা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ সারা পৃথিবী জানতে পারবে এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমি আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন যারা এই ময়মনসিংহ এর এই লিগটাকে কভারেজ করার জন্য আমাদের রনি সাহেব অত্যন্ত পরিশ্রম করে মাঠে নিজেই এসে কাজ করছেন তার জন্য তাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনি এইভাবেই ফুটবলকে 90 দশকে আবাহনী মোহামেডান খেলা হলে ঢাকায় খেলা হলে আমরা ময়মনসিংহ উত্তাপ পেতাম সেরকম একটি ময়মনসিংহ একটি অবস্থান দিবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দর্শক সমাগম বাড়বে আমরা প্রচার প্রচারণা করব আমরা ইতিমধ্যে একটা বিভাগ কমিশনের মাধ্যমে আমরা আপনি জানতে পেরেছেন আমরা একটা কনসার্ট করার একটা চিন্তা ভাবনা করছি খেলোয়াড়দের উদ্যোগে এবং ক্লাবগুলির উদ্যোগে ময়মনসিংহে তাহলে এখানে দর্শক সমাগমের সংখ্যা আরো বাড়বে ইনশাল্লাহ আমাদের অধ্যাপক দেলোয়ার সাহেব আছেন মুকুল ভাই তারও সাক্ষাৎকার আপনি নেবেন তিনি আমাদের বারবার নির্বাচিত সভাপতি তার মূল্যবান সাক্ষাৎকার তিনি দিবেন এবং ময়মনসিংহে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অধ্যাপক এ কে এম দেলোয়ার হোসেন মুকুল অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আজকের এই প্রথম বিভাগ লীগ দ্বিতীয় বিভাগ লীগ মানে অনুষ্ঠিত যে হচ্ছে তার অবদান অস্বীকার করলে আমরা তাকে ছোট করা হবে তার অবদান সবচেয়ে বেশি এবং সে প্রতি প্রান্তে প্রতিটা সময় তিনি এই ফুটবলকে দেওয়ার চেষ্টা করেন এবং ফুটবল এর এই লীগগুলি হচ্ছে এটা টাকা ম্যানেজ এবং বিভিন্ন স্পন্সর ম্যানেজ মানে এটা অত্যন্ত দুরূহ একটা কাজ মানুষের কাছ থেকে টাকা নেওয়া নিয়ে সেটা লীগ গড়ানো সেই কাজটি উনি ভালো করে করে থাকেন ওনার সাথে আমরা কিছুটা হলেও সহযোগিতা করার চেষ্টা করি তো তার বক্তব্যের মাধ্যমে আরও কিছু ফুটে উঠবে এই মুহূর্তে বক্তব্য দিবেন অধ্যাপক এ কে এম দেলোয়ার হোসেন মুকুল সভাপতি ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ধন্যবাদ প্রথমত আল্লাহ তাআলার নিকট শুকরিয়া যে আমি এই বছর লীগটা মাঠে গড়াতে পেরেছি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমার একটাই ভিশন মিশন ছিল যে প্রতি বছর লীগটা আমি মাঠে গড়াবো আল্লাহর মেহরবানি আসলে আমি না আমি কথাটা বলাটা ভুল হবে আমরা আমার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন সকলের সহযোগিতায় প্রথম 4 বছর একটা স্পন্সর পেয়েছিলাম তারপরের 2 বছর আমি আর কোনো স্পন্সর পাইনি খুব দুরূহ খুব কঠিন তারপরেও সকলের সহযোগিতা আল্লাহ মেহরবানি লীগ চলছে প্রথম বিভাগ লীগ প্রতি বছরই হচ্ছে দ্বিতীয় বিভাগ লীগ হচ্ছে আন্তঃউপজেলা করছি গত বছর করা হয়নি আন্তঃউপজেলাটা এবার ইনশাল্লাহ এই লীগের পর পর আমরা আবার আশা করি করতে পারবো তো আপনার মাধ্যমে আমি আমার ময়মনসিংহবাসী যারা রয়েছেন বিশেষ করে বিত্তবান যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের ফুটবলের অভিভাবকের খুব অভাব অন্যান্য ক্ষেত্রে কমার বেশ সরকারি পৃষ্ঠপোষকতা রয়েছে কিন্তু জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো সরকারি পৃষ্ঠপোষকতা নেই তাই যারা যদি খেলোয়াড় প্রাণ যেমন কিছু মানুষ থেকে থাকেন সবসময় কাজ করেন তারা যদি কিছুটা সহযোগিতা করেন আমার এখানে ফার্স্ট ডিভিশনে 13টি ক্লাব সেকেন্ড ডিভিশনে রয়েছে 12টি ক্লাব আন্তঃউপজেলা হয় 13টা উপজেলাকে নিয়ে তো সবাইকে নিয়ে কাজ করতে গেলে অনেকগুলো টাকার প্রয়োজন সোজাসুজি কথা যাই হোক আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন কোনো না কোনো ভাবে আমি আপনার মাধ্যমে আমার জেলায় যারা বিত্তবান রয়েছেন তারা একটু এগিয়ে আসবে ফুটবলের দিকে খেয়াল করবেন এই আশা রাখছি ধন্যবাদ প্রথম বিভাগ লিগে 13টি দল রয়েছে প্রতিটা দলের সিঙ্গেল লিগ পদ্ধতিতে 12টি করে খেলা হবে সম্পূর্ণ লিগ শেষ হলে যার পয়েন্ট বেশি হবে সে চ্যাম্পিয়ন হবে 78টা ম্যাচ হবে টোটাল লিগে
আগামী বছর এটা দুইটা ভাগে ভাগ হবে এখানে ফার্স্ট ডিভিশনে 13টা দল থেকে 8টা দল চলে যাবে প্রিমিয়ারে পাঁচটি দল থেকে যাবে ফার্স্ট ডিভিশনে এবং সেকেন্ড ডিভিশনে দুইটা দল উঠে আসবে 7টা দল হবে ওখানে ফার্স্ট ডিভিশনে ধন্যবাদ আপনাকে ফুটবল প্রেমী মানুষ আপনি ভাবে লেগে থাকুন আপনার হাত ধরেই যেমন সঞ্জিদা তোহরা থেকে পেয়েছি এরকম ছেলেদের মাঝখানে এইটা অসংখ্য ধন্যবাদ সকলের সহযোগিতা চাই প্লিজ কিছু দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন আমরা ইতিমধ্যেই কিন্তু যুক্ত হয়েছি খেলা কিন্তু চলছে গোলের খেলা ফুটবল এখনো কিন্তু সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু আমরা দেখতে পাইনি এই মুহূর্তে কিন্তু যুক্ত আছি আমরা ময়মনসিং এর একদম শেষের দিকে না ভাই হাফের আর দুই মিনিট হয়তো আছে গোলের খেলা ফুটবল সেই কাঙ্ক্ষিত গোল কিন্তু আমরা এখনো দেখতে পাইনি দেখা যাক এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন সকল কোন শুভেচ্ছা জানাচ্ছি বল বল পায় দেখা তো কি হয় এবার কিন্তু দারুণ 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 অসাধারণ খেলা হচ্ছে খেলা কিন্তু ভালো হচ্ছে গোল হচ্ছে না কিন্তু খেলা কিন্তু ভালো হচ্ছে এই মধ্যে যুক্ত আছি রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মানুষের প্রথম বিভাগ ফুটবল লীগের দারুণ শট দেখা যাক কি হয় 17 নম্বর জার্সি পরে তো প্লেয়ার এবারও মেরেছেন না বল মাঠের বাইরে চার পাঁচ মিনিট আছে না দেখা যাক কি হয় 7 নম্বর জার্সি পরে তো বল কিন্তু নিয়ে যেন দৌড়াচ্ছে দেখা যাক এবার কিন্তু দারুণ পজিশন দেখা যাক ধরতে পারে কিনা হ্যাঁ এবার শট মাথায় কিন্তু বল লাগাতে পারলেন না সেক্ষেত্রে গোল কিন্তু হলো না আবার সুযোগ আবারও সুযোগ আবারও সুযোগ না দেখতে পাচ্ছেন দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে চেষ্টা করে যাচ্ছেন গোলে খেলা ফুটবল গোল সে কাঙ্ক্ষিত গোল কিন্তু পাচ্ছেন না গোলের জন্য মরিহা রেফারির রেফারির বাঁশি ময়মনসিংহ এর প্রথম বিভাগ ময়মনসিংহ প্রথম বিভাগ ফুটবল লীগ 2023 উদ্বোধন আপনি দেখতে পাচ্ছেন জনাব উম্মে সালমা তানজিয়া বিভাগের কমিশনার উনি কিন্তু উদ্বোধন করে গেলেন সাথে ছিলেন আমাদের জেলা প্রশাসক জনাব দিদারে আল্লাহ মকসুদ চৌধুরী ছিলেন সাথে অধ্যাপক ইউসুফ খান পাঠান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জনাব আসম আহমেদ ভূঁইয়া পুলিশ সুপার ময়মনসিংহ জেলা ছিলেন জনাব এহতেশাম আলম যিনি একজন ক্রিয়া বান্ধব মানুষ আমাদের মানুষ ক্রিয়ার মানুষ খেলা পাগল মানুষ জেলা ক্রিয়া সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এহতেশাম আলম মহোদয় ছিলেন এবং বাসি বাসি বলে দিচ্ছে প্রথমার্ধের খেলা শেষ এক কোনো গোলই করতে পারলো না দুই দল গোলের খেলা ফুটবল কিন্তু প্রথমার্ধে কিন্তু শূন্য 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 গোল করতে পারলেন না ড্র নিয়ে মাছ ছাড়তে হলো প্রথম প্রথমার্ধে আমরা আমরা প্রথমার্ধে দ্বিতীয় অর্ধে আবার আসবো দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছে প্রথমার্ধে খেলা শেষে প্লেয়াররা কিন্তু মাছ ছাড়ছেন এবং অবশ্যই সেই গোলের দেখা অবশ্যই পাবে অবশ্যই গোলের খেলা ফুটবল সেই গোলের খেলা ফুটবল অবশ্যই গোল হবে এবং প্লেয়ারদেরকে কোচ কিন্তু সেটাই বলছিলেন আশা দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন সকলের প্রতি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে ময়মনসিং এর রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ